আসসালামু আলাইকুম দেখেন এই যে যারা গ্রাম দেখেন নাই কখনো গ্রাম দেখেন না শহরের মানুষ তারা যে গ্রাম দেখেন এই যে বৃষ্টি হইতেছে আছে এখনও আমি একজন শহরের লোক তো গ্রামে বেড়াইতে আসছি আজকে ছয় বছর পরে আইসা দেখি মানে এই অবস্থা খুবই খারাপ অনেক বৃষ্টি কোথাও ঘুরতে বাইরে যেতে পারতেছি না তো আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এই যে দেখেন বিশাল বড় এক পুষ্কুনি এখানে অনেক মাছ আছে আমাদের এটা ঘের এটা মাছের ঘের বলে বাংলা বরিশালে মানে মাছের ঘের বলে দেখেন অনেক মাছ ভিতরে এই যে বাগান সব সুবেরি বাগান নারকেল বাগান দেখেন সব ধরনের গাছ এখানে পাওয়া যায় এখানে আছে যারা গ্রাম ভালোবাসেন আমাদের বরিশালে আসবেন দেখেন কত সুন্দর মাঠ ঘাট রাস্তা যারা গ্রাম ভালোবাসেন তারা আসবেন অবশ্যই এনজয় এনজয় করবেন খুবই ভালো লাগবে আপনাদের শহরের মানুষ যারা আছেন এই যে একটা পুষ্কুনি বরিশালে শুধু পুষ্কুনি পানি আর পানি প্রত্যেকের বাড়ির সামনে একটা পুষ্কুনি থাকে বরিশালে দেখেন এই যে কাটাল গাছ এই যে কাটাল মার্শাল্লাহ দেখেন এই যে রাস্তার পাশে এই যে রাস্তার পাশে গাছ কাঁঠাল হয়ে গেছে কেউ ধরে না আসলে বরিশালের মানুষ অনেক ভালো মানে কারো জিনিস কেউ ধরে না ছাগল যারা ছাগল পালে এই যে দেখেন কি সুন্দর ছাগল ছাগল গুলো অনেক সুন্দর তাই না এই যে কাটাল গাছ দেখেন কত কাঁঠাল দেখেন প্রচুর কাঁঠাল আমাদের বরিশালে প্রচুর কাঁঠাল দেখেন পুরা গাছ গাছ জুড়ে কাঁঠাল দেখেন আগাটু টুকুরা কাঁঠাল এখন সন্দেহ গেছ তো বেশি দেখায় না দেখা যাচ্ছে না ক্লিয়ার এই দেখেন কাঁঠাল বরিশালের কাঁঠাল সবাইকে আমন্ত্রণ খাওয়ার জন্য